মাকে তালাক দেওয়ার প্রতিবাদ করেছিল ছেলেরা, তার মীমাংসা করে দেওয়ার নাম করে বাড়িতে ডেকে কাকাদের হাতে আক্রান্ত একই পরিবারে চারজন। এদের মধ্যে এক গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার পেটে লাঠি মারার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মালদা থানা আজমতপুর এলাকায়। এই ঘটনায় মালদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। জানা গেছে আক্রান্তের নাম রুমা বিবি বছর 28, রহিদুল শেখ বছর 22, শহীদুল শেখ বছর 32 এবং আহিদুল শেখ বছর 25। বর্তমানে এদের তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলো। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূ রুমা বিবি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত রহিদুল শেখ জানায় তার বাবা আজহার শেখ তার মা রুমি বিবিকে তালাক দেয়। এ নিয়ে তাদের পরিবারে গণ্ডগোল চলছিল। মাকে তালাক দেওয়ার প্রতিবাদ করেছিল তার চার ভাই। অভিযোগ প্রতিবাদ করায় তার কাকা কাইনুল শেখ তাদের বাড়িতে ডাকে মীমাংসা করে দেওয়ার নাম করে। সপরিবারে তারা চার ভাই কাকার বাড়িতে গেলে লাঠি শোটা দিয়ে তার কাকা এবং দলবল তাদের উপর চড়া হয়ে মারধর করে বলে অভিযোগ। ঘটনায় তারা চারজন আহত হয়, তার মধ্যে তার বৌদির অবস্থা আশঙ্কাজনক। আক্রান্ত ওই গৃহবধূর স্বামী শহীদুল শেখ জানায় পারিবারিক বিবাদ মীমাংসা করে দেওয়ার নাম করে বাড়িতে ডেকে তার কাকা তাদের মারধর করে। এই ঘটনায় আইনুল শেখ, জানসুর শেখ সহ ছজনের নামে মালদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে দেবসিংহী রিপোর্ট, আমি মাধবী, সি নিউজ। আমার বাবা আমার মাকে তালাক দিয়েছিল আর কি। আর আমরা প্রতিবাদ করলাম চার ভাই। প্রতিবাদ করার পর আমরা মানে ফ্যামিলিদের কাছে গেলাম, আমার কাকুদের কাছে মীমাংসা করতে। মীমাংসা করার নাম করে আমরা গেলাম ওখানে। তো আমার কাকুরাই ওদের দলবল নিয়ে আমাদেরকে অত্যাচার করে, লাঠি লাফনা নিয়ে আমাদেরকে মারতে আসে। কতজন আহত হয়েছে? আমরা তিনজন আহত হয়েছি, একজন এখনও হাসপাতালে ভর্তি আছে। আমাকে মানে প্রচুর মারধর করেছিল, আমার প্রাথমিক চিকিৎসা করে আমাকে ছেড়েছে। এখন কে ভর্তি আছে? এখন বড় বৌদি আছে। কি নাম? রুমালা। তোমার বাবার নাম কি? আজহার। আর যারা মারধর করেছে কাকুর নাম? কাকুর নাম সুজলা কাকুর আলীরা। আর জানসুর দাদা, কাইনুল, আফসার আরও অনেকজন ছিল ছেলে পেলে নিয়ে। তোমরা কি প্রতিবাদ করেছো? তোমার মাকে তালাক দিবে? তোমার মাকে তালাক দিয়েছে, আমরা ওটার জন্যই প্রতিবাদ করেছি। যে তোমার কাকু কি মীমাংসার জন্য ডেকে পাঠিয়েছিল? আমরা গিয়েছিলাম মীমাংসার জন্য, তো আমাদের কোনো কথাই শোনেনি, আমাদেরকে মারধর করতে লেগে গেছে। যে পৌঁছেছি আর মারধর করতে লেগে গেছে। কি চাইছো তোমরা? আমরা বিচার চাইছি যে ওদের শাস্তি হোক, আমাদের কিসের জন্য এরকম মারবে? মেয়ে মানুষের উপরে গায়ে হাত তুলেছে। থানায় লিখিত করেছো? হ্যাঁ করেছি। তোমার নাম? আমার নাম রহিদুল শেখ। যে মা ছিল শ্বশুর সারা নিজে দিয়েছে, এটা মীমাংসা করার লেগে দিয়েছিল আমার চার শ্বশুর বাড়ি। আর স্বামী যে মেয়ে ছিল তারা চারজন ধরতে গেছিলাম, আমাকে জুতা মেরেছে, ধরেছে পেটে, অনেক ব্যথা আছে। আপনার কোথায় মেরেছে? এখানে পেটে মেরেছে। কি চাইছো? কাইনুর মেরেছে। কাইনুর মেরেছে। কি চাইছো? সাজা স্যার। আপনার নাম? স্যার আমাদের পারিবারিক ঝামেলা, তাতে আমরা মীমাংসা করতে চাইলাম। মীমাংসাতে ডাকলো আমাদেরকে আমার জেঠুরা, জেঠুরা ছেলেরা সমাজও বললো যে হ্যাঁ আসো, তোমার জেঠুর বাড়িতে মীমাংসা হবে। ডেকে আমাদেরকে কোনো কথা বলা বলি না, আমার জেঠুর ছেলেরা আমাকে মারতে লেগেছে, জেঠুও মারতে লেগেছে। কী নাম ওদের? নাম হলো শুকুদ্দি শেখ, কাইনুল শেখ, জানসুর শেখ আর আফসার শেখ। কী চাইছো আপনার? ওদের মানে কঠিন সাজা চাই। আমার বউকে আমার লাঠি মেরেছে আমার চোখের সামনে। আপনার বউকে এখন চিকিৎসাধীন? হ্যাঁ চিকিৎসাধীন, তাকে আমি এখন নিয়ে যাচ্ছি ইউএসজিতে। কি বললো ডাক্তার, তার অবস্থা কেমন? ডাক্তার বললো এখন সিরিয়াস আছে, পরবর্তীতে রিপোর্ট দেখবো তাহলে বলতে পারবো। কী চাইছো? ওদের সাজা চাই। আপনার নাম? নাম সাইদুল শেখ।